আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি বায়ান্ন টিভিতে। রাশিয়ার হুমকির মধ্যেই ন্যাটোর সদস্য পদ নিতে চলেছে ফিনল্যান্ড। রাজনৈতিক ঘোষণাপত্রে সই করে ন্যাটো প্রসঙ্গে নিজেদের কূটনৈতিক অবস্থান জানিয়ে দেয় ফিনল্যান্ড। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট কূটনৈতিক সমঝোতাপত্রে সই করেন। একই সঙ্গে রাশিয়াকে বার্তাও দিয়ে রাখেন তিনি, কেননা নরওয়ে এবং ফিনল্যান্ডের মতো দেশগুলো যাতে ন্যাটোর সদস্য পদ না পায় তা নিয়ে রাশিয়া একরকম হুঁশিয়ারি দিয়ে রেখেছিল। আর ফিনল্যান্ডের ন্যাটোতে যোগ দেওয়ার ঘোষণায় ইতিমধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে রাশিয়া। নিজেদের প্রতি হুমকি আখ্যা দিয়ে পুতিনের দেশ বলেছে তারা বিষয়টিকে অস্ত্র বা অন্য কোনো পন্থায় প্রতিরোধ করবে। অতীতে ফিনল্যান্ড এবং নরওয়েকে সামরিক জোট নিরপেক্ষ দেশের তালিকায় রেখেছিল রাশিয়া, কিন্তু গত বছরের শেষ দিকে পরিস্থিতি বদলে যায়। এদিকে ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটোতে যোগদানের বিরোধিতা করেছে ন্যাটো দেশ তুরস্ক। কিছু নর্ডিক দেশকে সন্ত্রাসী সংগঠনের আবাসস্থল আখ্যা দিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, আঙ্কারার পক্ষে ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটোতে যোগদানের বিষয়টি সমর্থন করা সম্ভব নয়। স্তাম্বুলে সাংবাদিকদের সাথে কথা বলার সময় এরদোয়ান বলেন, ন্যাটোতে যোগদান বিষয়ে সুইডেন ও ফিনল্যান্ডের অগ্রগতি আমরা লক্ষ্য করছি, কিন্তু আমরা এ ব্যাপারে কোনো পজিটিভ দৃষ্টিভঙ্গি ধারণ করি না। এ সময় এরদোয়ান তুরস্কের আগের শাসক 1952 সালে গ্রিসকে ন্যাটো সদস্য পদের অনুমোদন দিয়ে ভুল করেছিলেন উল্লেখ করে তিনি বলেন, আমরা দ্বিতীয়বার একই ইস্যুতে ভুল করতে চাই না। উল্লেখ্য, 70 বছর আগে ন্যাটোতে যোগ দেয় তুরস্ক। তখন থেকেই তুরস্ক এ সংস্থাটির বর্ধিতকরণের বিষয়টিতে আনুষ্ঠানিক সমর্থন দিয়ে আসছে। তবে আঙ্কারার দাবি, বর্ধিতকরণের বিষয়ে যে কোনো সিদ্ধান্ত অবশ্যই এর সদস্যদের সর্বসম্মত সম্মতিতে হতে হবে। গ্রিসের কথা উল্লেখ করে এরদোয়ান বলেন, ন্যাটোর সদস্য হিসেবে আমরা একই ধরনের ভুলের পুনরাবৃত্তি করতে চাই না, কারণ স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো সন্ত্রাসী সংগঠনের গেস্ট হাউস, এমনকি কোনো কোনো দেশে সেই সব সন্ত্রাসী পার্লামেন্টের সদস্যও নির্বাচিত হয়েছে, ফলে তাদের সাথে থাকা আমাদের পক্ষে সম্ভব নয়। এদিকে সুইডেন এবং ফিনল্যান্ডের ন্যাটোর সম্ভাব্য সদস্যপদ নিয়ে তুরস্কের অবস্থান পরিবর্তন করার জন্য যুক্তরাষ্ট্র কাজ করছে। ন্যাটোতে ফিনল্যান্ড ও সুইডেনের যোগদানকে যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য ও পোল্যান্ডের মতো প্রধান সদস্য দেশগুলো সমর্থন জানালেও তুরস্ক এর বিরোধিতা করছে। আর ন্যাটোতে নতুন কোনো সদস্য নিতে হলে জোটটি 30 সদস্যের সবার অনুমোদন লাগে। এক্ষেত্রে তুরস্কের সমর্থনের জন্য কাজ করছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ইউরোপীয় ও ইউরেশীয় বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী কারেন ডন ফ্রাইড সাংবাদিকদের বলেন, চলতি সপ্তাহের শেষে বার্লিনে ন্যাটো মন্ত্রী পর্যায়ের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। চলুন দেখে নেওয়া যাক ফিনল্যান্ড কেন ন্যাটোতে যোগ দিতে চায়। মূলত ইউক্রেনে রাশিয়ার অভিযান শুরুর পর ফিনল্যান্ড ও সুইডেনের নিরাপত্তা সংক্রান্ত হিসাব নিকাশ অনেকটাই বদলে গেছে। এরপর থেকেই সামরিক জোট ন্যাটোতে যোগ দিতে জোর জোর শুরু করে দেশ দুটি। নিজেদের দীর্ঘদিনের জোট নিরপেক্ষ অবস্থান থেকে সরে নিরাপত্তা নীতিতে পরিবর্তন আনছে তারা। ফিনল্যান্ড বর্তমান সরকারের আমলে ন্যাটোতে যোগদানের আবেদন করতে চায় না। চলতি বছরের জানুয়ারিতেও রাজধানী হেলসিঙ্কিতে এমনই ঘোষণা দিয়েছিলেন দেশটির প্রধানমন্ত্রী সানা মারিন। তবে ইউক্রেনে রাশিয়ার হামলার পরিপ্রেক্ষিতে এখন বদলে যাচ্ছে মত। রাশিয়ার সঙ্গে ফিনল্যান্ডের 1,300 কিলোমিটারের দীর্ঘ সীমান্ত রয়েছে। ফিনল্যান্ডের মতো রাশিয়ার সঙ্গে দীর্ঘ সীমান্ত রয়েছে ইউক্রেনেরও। রাশিয়া হামলা শুরুর পর দেশটিকে নানাভাবে সহায়তা করেছে ন্যাটো। তবে ইউক্রেন ন্যাটোভুক্ত না হওয়ায় দেশটিতে রাশিয়ার বিরুদ্ধে সরাসরি হস্তক্ষেপ করেনি জোটটি। ইউক্রেনে রাশিয়ার অভিযানের পর ন্যাটো জোটের বাইরে থাকার সমস্যাগুলো সামনে এসেছে বলে মনে করছেন অনেক বিশ্লেষক। ফিনল্যান্ড ও সুইডেনকে ন্যাটোর পূর্ণ সদস্য পদের জন্য আবেদন করার কাছাকাছি নিতে মূল কারণ হিসেবে কাজ করেছে ইউক্রেনে রাশিয়ার অভিযান। রাশিয়ার অভিযান সুইডেন ও ফিনল্যান্ডের রাজনীতিকদের বক্তব্যে নাটকীয়ভাবে পরিবর্তন এনেছে। ন্যাটো হলো বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও বড় সামরিক জোট। বর্তমানে রাশিয়ার সঙ্গে ন্যাটোর দ্বন্দ্বের কারণ হলো, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ন্যাটো আর কোনো দেশকে তাদের সদস্য করতে পারবে না, 30টি দেশেই থামতে হবে। পুতিন এ বিষয়ে নিশ্চয়তা চান। মূলত ফিনল্যান্ড ন্যাটোর সদস্য হলে এই জোটের সেনারা ফিনল্যান্ডে অবস্থান নিতে পারবে, যা রাশিয়ার জন্য বড় ধরনের হুমকি। ন্যাটোর সংবিধানে আছে তাদের কোনো সদস্যের ওপর হামলা মানে সবার উপর হামলা, আর এই হামলা প্রতিরোধে জোটের সব সেনারা ঝাঁপিয়ে পড়বে। ন্যাটো প্রথম কোনো সামরিক অভিযানে অংশ নেয় 1992 সালের বসনিয়া যুদ্ধের মাধ্যমে। এরপর 1999 সালে কসোভো যুদ্ধে বিমান বাহিনীর মাধ্যমে দ্বিতীয় অভিযানে নামে তারা, আর তৃতীয় অভিযান শুরু করে 2001 সালে আফগানিস্তানে। 2020 সালে নর্থ ম্যাসেডোনিয়া সর্বশেষ দেশ হিসেবে ন্যাটোতে যোগ দেয়।
আর সম্প্রতি নেটোতে যোগ দেওয়ার আগ্রহ দেখিয়েছে জর্জিয়া, ইউক্রেন ও হার্জেগোভিনা, নরওয়ে, সুইডেন ও ফিনল্যান্ড।